টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এবার ভারতের লক্ষ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। বলে দিই যে আগামী 17 নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত নিজের দেশে 3 ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজ 17 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত চলবে। ভারত নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি সিরিজের পর 2টি টেস্ট ম্যাচের সিরিজও খেলা হবে। টেস্টের জন্য ভারতীয় দলের ঘোষণা আগামী 2-1 দিনের মধ্যেই হবে। শোনা যাচ্ছে যে প্রথম টেস্টে অজিঙ্ক্য রাহানে বা রোহিত শর্মার মধ্যে যে কোনো একজনকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হতে পারে। এটাও শোনা গেছে বিরাট কোহলিকে 3টি টি-টোয়েন্টি ম্যাচে আরাম দেওয়ার পাশাপাশি প্রথম টেস্টেও আরাম দেওয়া হতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জাসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুরকেও প্রথম টেস্টে আরাম দেওয়া হতে পারে। এছাড়াও ঋষভ পান্তকেও প্রথম টেস্টে আরাম দেওয়া হতে পারে। পান্থের বদলে সেই জায়গায় বাংলার ঋদ্ধিমান সাহা সুযোগ পেতে পারেন। ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট 25 নভেম্বর থেকে কানপুরে খেলা হবে। দ্বিতীয় টেস্ট 3 ডিসেম্বর থেকে মুম্বাইতে খেলা হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে কোহলিকে জায়গা দেওয়া হতে পারে।